তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি করছি কড়াইশুঁটি ও মেথির কচুরি। তোমরা কড়াইশুঁটি দিয়েছো কিন্তু মেথি দাওনি। আজকে দেখো আমি সব একসাথে কড়াইশুঁটি আর মেথি একসাথে মেখে, মানে পুর করে একসাথে মেখে ফেলেছি। কেন আলাদা আলাদা করে দিলে না কোনোটার মধ্যে বেশি পড়বে কোনোটাতে কম পড়বে। একটা তোমাদের বেলে দেখালাম, এই দেখো কস্তুরি মেথির, হয়তো বলবে মিথ্যা কথা, এই দেখো কস্তুরি মেথি তো জানোই পাউডার হয় না, একটা পাতা। তা কস্তুরি মেথি দিয়ে আমি আর কড়াইশুঁটি কচুরি, এ দেখো আমার তেল গরম হয়ে গেছে, আমি এটাকে ভাজতে দিয়ে দিলাম। আর এখানে আমি নতুন আলু উঠে গেছে, ছোট ছোট আলুর দম বসিয়ে দিয়েছি, ক্যাপসিকাম টমেটো দিয়ে একটা ছোট ছোট আলুর দম করে নিচ্ছি। পুড়ে গেছে, পুড়ে গেল, একটু রেখেছি, রেখে কথা বলতে বলতে পুড়ে গেছে। তাও লালটা আমার বেশি খেতে ভালো লাগে, কিন্তু দোকানে তো পাওয়া যাবে না, এটা আমি লাল করে ভেজে নিয়েছি। আর এটাকে আমি এবার গ্যাসটা কমিয়ে দিই, গ্যাসটা আমার বড় গরম হয়ে গেছে। আর লুচি পাওয়াটা যত করতে হবে যে সব কিছুতে গ্যাস কমিয়ে করাটাই ভালো। এই দেখো এটা পারফেক্ট ভাজা হয়ে গেছে, তুলে ফেলো। হ্যাঁ, আর দেখবে বাড়ির রান্না না একটু লাল লাল কচুরিটা খেতে বেশি ভালো লাগে। আরে এখানে আমার আলুর দমটাও হয়ে গেছে, একা হাতে বেলে ভেজে করাটা খুব মুশকিল, যাই হোক আমার অল্প আছে, আমি একা ওই তরকারিটা আমার ফুটে এসেছে। সকালবেলা তো উঠে আমি কাজকর্ম করলাম, সেই চারপাশ দিয়ে বেরোনোর জামা কাপড়গুলো কাঁচা হয়নি, আজকে উঠেই ফার্স্টে আমি জামা কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে আসলাম, তারপরে এসে চা খেলাম। চা খেয়ে আমার রান্না, এই যে আলু সিদ্ধ করেছি, করে ছুঁড়ে সাবান নিয়ে ওপরে পড়তে চলে গেছে, বাড়িতে ওপরে পরে বসে পড়ে, নিচে বিভিন্ন আওয়াজ হয়, ওর পড়াটা খুব ডিস্টার্ব হয়। ও বলে মা আমি ওপরে থাকি, আমরা মা আমি একজন ওপরে থাকি একজন নিচে থাকি, নিচে কে কখন আসে বারবার ওপর থেকে আসা সম্ভব নয়, যেন আমি থাকি নিচে, মেয়ে থাকে ওপরে, ও ওপরে পড়াশোনা করছে এখন। ও অনেকদিন ধরে বলছে মামা শীত তো চলে যাচ্ছে, আমি শীত কোথায় চলে যাচ্ছে, না ঠান্ডা নেই, সত্যি আজকে একদম ঠান্ডা নেই, আজকে 27 তারিখ, আমরা শীতে কাঁপুনি দেয় আজকে মনে হচ্ছে গরম রাখছে, সেই গরমে, এবার যে গরমে কি হবে জানি না, মানে এই সময় শীত পরে আজকে শীতের কোনো বংশ নেই। আজকে দেখি ছাদে যারা যারা কাপড় মেলতে গেছে, আমরা শুধু বলছি ঠান্ডা নেই কী করবো, সবাই যদি রোদে দাঁড়ানোও যাচ্ছে না, কি অবস্থা বলো ওয়েদারে। এই আমার ভাজা হয়ে গেল, এইবার আমরা পরিবেশন করে খেয়ে নিই।